5ই ফেব্রুয়ারি স্থানীয় গ্রামবাসী ও গোরতোর কমিটির আয়োজনে মাদারীপুর জেলার রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের 84 গ্রামের বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম সংলগ্ন গোচরণ মাঠে 100 বছরের পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রতিযোগিতামূলক ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় কমিটি জানান, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজার পঞ্চমী তিথিতে 100 বছর ধরে পূর্বপুরুষগণ এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘোড়দৌড় অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতা 100 বছরের পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ধরে রাখার জন্য ও দর্শকদের আনন্দ মনোরঞ্জনের জন্য অত্র এলাকার ঘোড়দৌড় কমিটির ঘোড়দৌড়ের আয়োজন করে আসছে। কমিটি আরো জানান, ঘোড়দৌড় অনুষ্ঠানে দেশের 5টি জেলা মাদারীপুর, গোপালগঞ্জ, বাঁকুড়া, যশোর ও নড়াইল হতে 18 জন ঘোড়ার মালিক, 28টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি 4 ঘটিকা হতে 5 ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে মাদারীপুর জেলার মোস্তফাপুরের শহীদুল ইসলামের ঘোড়া, দ্বিতীয় স্থান লাভ করে মাগুরা জেলার মোহাম্মদপুরের আক্তার মোল্লার ঘোড়া, তৃতীয় স্থান লাভ করে মাগুরা জেলার মোহাম্মদপুরের শাহাবুদ্দিন মোল্লার ঘোড়া। পরিশেষে ঘোড়দৌড় কমিটির প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে 21 ইঞ্চি রঙিন টিভি, দ্বিতীয় স্থান অধিকারীকে 14 ইঞ্চি রঙিন টিভি ও তৃতীয় স্থান অধিকারীকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ বাকি প্রতিযোগীকে একটি করে মোবাইল সেট পুরস্কার বিতরণ করে। দর্শক, আমি প্রতি বছরই এই ঘোড়া দৌড়ে আসি, এবছর এসে আরো বেশি ভালো লাগলো যে এত মানুষ, এত করোনা, এর অভিভাবক সবাই, বাচ্চা বউ সবাই, বাবা মা ভাই বোন সবাই মিলে আমরা পরিবারের একত্রে যে এখানে আসতে পেরেছি, ভালো মতো অনুষ্ঠানটা হচ্ছে বা ঘোড়া দৌড় দেখছি, ছোট বাচ্চারাও দেখে অনেক খুশি হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম নয়নী সরকার। আসলে ঘোড়া দৌড়টা দেখতে খুব মজা লাগে, এজন্য প্রতি বছর দেখতে আসি। আর এখানের ঘোড়া দৌড়টা দেখতে খুবই ভালো লাগে এবং সব অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হয়, সুশৃঙ্খলভাবে, এজন্য দেখতে আসি, খুবই ভালো লাগে।